নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার সকাল, এখন 8:30। বাড়ির মেয়েরা গেছিলাম জল সইতে। মা গঙ্গাকে নেমন্তন্ন করে জল সয়ে আমরা বাড়ির মেয়েরা ফিরে এসেছি। মা যায়নি আমাদের সাথে, মা বাড়ির বাকি কাজগুলো সব করছিল। 3টের সময় আমাদের বরযাত্রীর বাস ছাড়বে, তার মাঝে এখনও অনেকগুলো কাজ বাকি। পিসি মাকে বলে বলে দিচ্ছে, ঠাকুর ঘরের ওপরে মা সিঁদুর দিয়ে ফোঁটা দিচ্ছে। এবার শুরু হবে আপত্তি নানি মুখের কাজ। ঠাকুরমশাই চলে এসেছেন, ভারী যত্ন করে গোপালকে এখানে বসানো হয়েছে। বিয়েবাড়িতে আবার গোপালও নতুন জামা পরেছে। 3টে নতুন জামা কেনা হয়েছে গোপালের বিয়েবাড়িতে পরবে বলে। বাবা বসেছে এখন পুজোয়, তারপরে বসবে ভাই। মাকেও লাগবে পুজোতে, তবে মা এখন বাকি কাজগুলো সব সারছে। বাজনাবালারাও চলে এসেছে, তারা ছাদে অপেক্ষা করছে। তারা এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুরটা তো একটু দূর, আসতে সময় লাগে, ওই জন্য সকালে জল সইতে যাওয়ার সময় তারা যেতে পারেনি। পুজোতে বসার আগে মা একবার ছাদে উঠে এসেছে, আমিও তাই একটু পিছু পিছু উঠে এলাম। এনারা বাজনা বাজানো শুরু করতে পারছেন না, এনাদের ইনস্ট্রুমেন্টগুলোকে আগে একটু পুজো করে নিতে হবে, তাই তার ব্যবস্থাটাই মা করতে এসেছে। পুজোটুকুর পরেই শুরু হবে বিয়েবাড়ির বাজনা। এখানে জল খাবারও রেডি। রামা ধুতি কিছুতেই পড়বে না, পুজোর সময় ধুতি পরে ছুটতে গিয়েও পড়ে গেছিল, তাই কান্নাকাটি। বাড়ির সামনেই আছে একটি শিব মন্দির, চলুন বাবাকে একবার নেমন্তন্ন করে আসি। বাবা যেন সব দিকটা ভালো করে সামলান, আর যাবেও তো বাবার দ্বার থেকেই মেয়ে আনতে। তারকেশ্বর,
চলে এসেছে। চলুন, হয়ে গেছে বাবাকে নিমন্ত্রণ করা, বাড়ির সামনে চলে এসেছি। বাড়িটা কি সুন্দর লাগছে দেখুন। আর এই যে বলতে বলতে চলে এসেছে আমার একমাত্র মেসো। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, সারা বছর মেসো খবর নিতে থাকে কেমন আছি আমরা। চলে এসেছি সকলে মিলে ছাদে, এবার শুরু হবে গায়ে হলুদের অনুষ্ঠান। কি গরম রে ভাই! হ্যাঁ, এখানে একবারে গায়ে হলুদ দিয়ে হাত ধুয়ে সবাই খেয়ে দিয়ে একবার নিচে নেমে যাবে।
আজ 10 বছর পর পেলাম একটা বিয়ে বাড়ি। কবে থেকে চলছে এই বিয়ে বাড়িটার স্বপ্ন দেখা। কি শাড়ি কিনবো, কি জুতো কিনবো, কি গয়না কিনবো, বিয়ে বাড়ি মানেই তো সাজগোজ। প্রচুর দায়িত্বও আছে ঠিকই, কিন্তু এখনও সেইভাবে অত দায়িত্ব আমাদের মাথার উপর এসে পড়েনি, যেহেতু এখনও মা বাবা মামারা কাকারা সবাই আছেন। তবে সাজগোজের ব্যাপারে আমার বোন আমার থেকে 10 গুণ বেশি শৌখিন। সেই প্রথম থেকে বলে রেখেছে মেকআপ আর্টিস্ট দিয়ে আমরা এবার সাজবো। তো এই মেয়েটি যাকে দেখছেন এর নাম নীতু, আমার বোনেরই বন্ধু। ও খুব ভালো মেকআপ করে। তো বোন একে বহুদিন আগে থেকে বলে রেখেছিল, আর তার সঙ্গে এটাও শর্ত ছিল তুই কিন্তু বাড়িতে আসবি। আমরা দুই বোন যদি বিয়ের দিন সকালে তোর কাছে গিয়ে 4 ঘন্টা সাজতে যাই তাহলে আমাদেরকে আর বিয়ে বাড়িতে ঢুকতে দেবে না। তো ও তো খুব হাসছে, বন্ধুর কথা ফেলতেও পারেনি, বেচারিতাই চলে এসেছে। তো আমরা একবার করে এক এক বোন সাজছি, আর একটু করে গিয়ে ছেলে মেয়েদেরকে জামাকাপড় পরাচ্ছি, রামাকে খাওয়াচ্ছি, বোন রিভুকে খাওয়াচ্ছি। কখনো মেহার বাবার জামাকাপড়গুলো রেডি করে তার কাছে দিয়ে আসছি, কখনো ভগ্নিপতের জামাকাপড় বোন গিয়ে দিয়ে আসছে। তো একটু একটু করে সাজা হচ্ছে, আর একটু একটু করে যে দরকারি কাজগুলো থাকে সেইগুলো করা হচ্ছে। তবে জীবনে আমার প্রথম এই মেকআপ আর্টিস্ট দিয়ে সাজা। এত আমাকে মেকআপ করেছে, আমি প্রথমে দেখে ভয় পেয়ে গেছি আয়নাতে, জানেন, যে কী করলো রে বাবা মেয়েটা। তখন ও বলছে দিদি ভয় পেও না, 2-3 ঘন্টা সময় লাগে এটা বসতে, তোমরা তো যাবে তারকেশ্বর, অনেকক্ষণ সময় লাগবে, তোমরা পৌঁছাতে পৌঁছাতে দেখবে খুব সুন্দর মেকআপ তখন বসে যাবে। আবার নাকি গরমের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ করে দিয়েছে, যতই গরম পড়ুক না কেন মুখে নাকি 1 ফোঁটা ঘাম হবে না। ভীষণ সুন্দর করে 8 পৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছে, মাথায় একটা খোঁপা করে দিয়েছে, আর তাতে আবার ফুল লাগিয়ে দিয়েছে। মনে মনে অনেকদিন থেকে নিজেকে সাজিয়েছিলাম এইভাবে, যেদিনকে ভাইকে বিয়ে দিতে নিয়ে যাব সাদা বা সোনালি রঙের একটা শাড়ি পরব, খয়েরি বা লাল রঙের ভারী কাজের উপর একটা ব্লাউজ পরব, মাথায় একটা খোঁপা করে তাতে ফুল দেব, বড় বড় কানে পাশা পরব, আর পুরনো দিনের ডিজাইনে একটা হার পরব, বড় একটা টিপ পরব, আর সিঁথি ভর্তি সিঁদুর। দেখুন তো কেমন লাগছে আমাদের দুজনকে। বাড়ির সকলের সাজগোজ হয়ে গেছে, একবার এলাম ছাদে। এখানে সব তত্ত্বগুলোকে সুন্দর করে সাজিয়ে ছোটো মামা, আমার মামাতো বোন আর মেহা সকলে মিলে রেখেছে। অবশ্য আমার মাসির মেয়ে আর মাসির বৌমাও ছিল এই কাজে, তাদের আবার নাম না নিলে তারা আবার দুঃখ পাবে, বড়দি নাম নিল না। সকলের এখানে শাড়ি পাঞ্জাবি, মেয়েদের আলতা সিঁদুর, মিষ্টি, কসমেটিক্স, আর মাছটা এখনও আনা হয়নি। খুব গরম তো, আর ছাদটা তো খুব গরম। যখন বরযাত্রীটা আমরা সকলে বেরাবো, একটা একটা করে ট্রে হাতে নিয়ে বেরিয়ে যাব, আর মাছটা তখন ফ্রিজ থেকে বার করে ট্রেতে দেয়া হবে। বাড়ির সকলেই মোটামুটি বরযাত্রীতে যাব, যাবে না আমার মা, ছেলের বিয়েতে তো মাকে যেতে নেই। কিন্তু কীরকম বাজে একটা নিয়ম দেখুন, যে মানুষটা সারাটা জীবন ছেলেটাকে মানুষ করলো, সারাটা দিন খাটলো ছেলের বিয়েতে, আর সেই যেতে পারবে না। তো আমার মা যাবে না, আমার শাশুড়ি মাও যাবেন না, উনি অত দূর জার্নি করতে পারবেন না, উনি একটু বয়স্ক। তো আমার দিদিমাও যাবেন না, সেই একই কারণ। বাড়ির সবাই বলছিল মাকে যাবার জন্য, যে আজকালকার দিনে এইসব আর কেউ মানে না, কিন্তু কোনোরকমভাবে ছেলের কোনো কিছুতে খুঁত হোক মা তা করবে না। আবার কালকে যখন আমরা বউ নিয়ে আসবো, মায়ের আবার অনেক কাজও আছে ব্যবস্থাপাতি, মা বলল সেইগুলো রেডি করবে বাড়িতে। বাহ, মা রেডি, বউ মানার জন্য আমার মা রেডি। চলুন বেরাই এবার সকলে মিলে বাড়ির লক্ষ্মীটাকে বাড়ি নিয়ে আসতে। কতদিন বাড়িটা মেয়ে ছাড়া, আজ কতদিন হয়ে গেল আমাদের দু বোনের বিয়ে হয়েছে জানেন। সবাই অধীর আগ্রহে বসে আছি আমার বাড়ির মা লক্ষ্মীর জন্য, আজকের এই শুভ দিনে আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা প্রার্থনা করে। যাই হোক, চলুন এবার ধীরে সুস্থে বেরাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।